শহরের কোলাহল থেকে দূরে নির্জন সমুদ্রতটে একটা দিন বা একটা উইকেন্ড কাটিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করতে চান? তাহলে আজ আমার সঙ্গে চলুন বগুড়ান জলপাই, সঙ্গে দেখে নেব জুনপুট, বাকিপুট ও কপালকুণ্ডলা মন্দির। একত্রিশে জুলাই সকাল 8টা, আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। আজ যাচ্ছি 163 কিলোমিটার দূরে বগুড়ান জলপাই। সময় লাগবে ঘন্টা চারেকের একটু বেশি। আজ আমার গাড়িও টোল রোড ধরে খড়গপুর অভিমুখে ছুটে চলল। আকাশে মেঘরোদ্দুরের খেলা আর রাস্তার চলমান গাড়ি দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কোলাঘাটে। আমি এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে। আজ 31শে জুলাই, সকাল 8টা নাগাদ আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে। তো বেরিয়ে পড়েছি নতুন জায়গার সন্ধানে। আজকে আমার গন্তব্য বগুড়ান জলপাই। তো কোলাঘাটে এখানে একটা অনন্য নামে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছি, এখানে ব্রেকফাস্ট করব। তারপর এখান থেকে আবার রওনা দেবো বগুড়ান জলপাই। বগুড়ান জলপাই সি বিচ দেখার পরে হাতে যদি একটু সময় বেঁচে থাকে তাহলে ইচ্ছা আছে জুনপুট আর কপালকুণ্ডলা মন্দিরটা কভার করে ফেরার। দেখা যাক, চলুন আপাতত আমাদের গন্তব্য বগুড়ান জলপাই। কোলাঘাটে ব্রেকফাস্ট করা হলো। আমার গাড়ি চালিয়ে নিয়ে এসেছিল কৃষাণু, ও খেলো আলুর পরোটা আর ওমলেট, আর আমি শুধু এক কাপ চা। ভালো, আমি এক কাপ চা খেলাম। চাটা কিন্তু বেশ টেস্টি, ভালো লাগলো। ব্রেকফাস্ট সেরে আবার রওনা দিলাম আমরা। আমাদেরকে এবার পৌঁছতে হবে নন্দকুমার। আমরা এইমাত্র নন্দকুমার পেরোলাম। নন্দকুমার পেরিয়ে দীঘার রাস্তাটা ধরলাম। গুগল ম্যাপ বলছে এখন নাকি 63 কিলোমিটার মতো আছে। এই রাস্তাটা ধরে সোজা আমরা চলে যাব কোনটাই পর্যন্ত, তারপরে ওখান থেকে বাঁদিক দিয়ে বাঁক নেব। এখন অনেক অনেকটা রাস্তা বাকি আছে, রাস্তা প্রায় শেষই হচ্ছে না আমাদের। আমরা একটু আগেই কোনটাই পেরিয়ে বাঁদিকে নিয়েছি জুনপুট রোড ধরেছি। প্রথমটা তো গুগল ম্যাপ আমাদের একটা গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, তবে সেখানে বেশ খানিকটা কৃষাণু লড়াই করলো, করে এবার আমরা জুনপুট রোড পেয়েছি। সেই জুনপুট রোড ধরে আমরা এগিয়ে যাচ্ছি বগুড়ান জলপাইয়ের দিকে। রাস্তার অবস্থা খুব একটা ভালো নাই, পিচ বলতে কিছু নেই, পাথর বেরিয়ে আছে। তো যাচ্ছি, দেখি সামনে রাস্তাটা কেমন আছে। থেকে বেনিপুর অব্দি রাস্তাটা একটু খারাপ থাকলেও বেনিপুরের পরে দেখছি রাস্তাটা আবার ভালোই হয়েছে। তো এখানে আমার পিচও পাওয়া গেছে, রাস্তা দিয়ে এখন যাচ্ছে, কিন্তু একটু জ্যাম আছে, তো আমাদের যেতে দেরি হচ্ছে। জুনপুট রোড দিয়ে সোজা এসে আমরা জুনপুট বাজার থেকে ডান দিকে আরেকটা রাস্তায় টার্ন নিলাম। এই রাস্তাটা সোজা আমাদের নিয়ে যাবে বগুড়ান জলপাই। আর যে রাস্তা থেকে আমরা টার্ন নিলাম, ওখান থেকে যদি আমি সোজা চলে যাই তাহলে জুনপুট সি বিচে চলে যাব। ফেরার সময় যদি টাইম পাই তাহলে জুনপুট সি বিচটাও একবার ঘুরে দেখব। জুনপুট থেকে মোড় নিয়ে আবার আমাদের বাঁদিকে টার্ন নিতে হলো। এই রাস্তাটা খানিকটা পিচের, খানিকটা ইটের আর খানিকটা মাটির। আমি পৌঁছে গেছি বগুড়ান জলপাই। অনেকক্ষণের ড্রাইভ বাড়ি থেকে। তো গাড়িটাকে সাগর নিরালার মধ্যে পার্কিং করে এবার আমি মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি বগুড়ান জলপাইয়ের সি বিচের দিকে।
রাস্তাটা বেশ কাদা হয়ে গিয়েছে, মাটির রাস্তা। তো কদিন তো টানা বৃষ্টি হয়েছে, তার ফলে কাদা কাদা হয়ে গেছে। তো কাদা বাঁচিয়ে আমার সামনের দিকে এগোতে হচ্ছে। তবে চারিপাশের পরিবেশ অপূর্ব, এক কথায় অপূর্ব। আপনি এখানে এসে দাঁড়ালে বুঝতে পারবেন কত সুন্দর দৃশ্য। চারিপাশে আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে জলাশয় রয়েছে, গাছ ভর্তি, ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। আর সামনের দিকে যত এগোচ্ছি তত সমুদ্রের উপস্থিতি যেন খুব ভালোভাবে বুঝতে পারছি। চলুন রাস্তাটা আপনাকে দেখাই। সমুদ্র হয়তো আরও সখানেক মিটার দূরে এখান থেকে, আমি হেঁটে যাচ্ছি সেই মাটির রাস্তা দিয়ে। এখনও সমুদ্র এখনও দেখতে পাইনি চোখে, কিন্তু সমুদ্রের জলের গর্জন অলরেডি আমার কানে চলে এসেছে। খুব উৎসাহিত বোধ করছি, হাঁটার স্পিড বাড়িয়ে দিচ্ছি। চলুন কত তাড়াতাড়ি সমুদ্রকে দেখা যায়। এখানে রীতিমতো রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে, মাঝখান দিয়ে হাঁটার উপায় নেই, পাশ দিয়ে কেউ কাঠ ফেলে রেখেছে, সেই কাঠের উপর দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছি। পৌঁছে গেছি অবশেষে। অবশেষে আমি ঝাউবনের ফাঁক দিয়ে রাস্তার উপর দিয়ে দূর থেকে সমুদ্রের এক ঝলক দেখতে পেলাম। চলুন আপনাদেরও দেখাচ্ছি, এখান থেকে অপূর্ব লাগছে সমুদ্র, কাছে গেলে আরও ভালো লাগবে। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, চলুন। বিচে পৌঁছে দুচোখ ভরে দেখলাম সমুদ্রকে, আর প্রাণ ভরে নিঃশ্বাস নিলাম খোলা হাওয়ায়। অবশেষে পৌঁছে গেছি বগুড়ান জলপাই সমুদ্রের ধারে। সমুদ্র এখন আমার থেকে বেশ খানিকটা দূরে, সমুদ্রপথে এই সময় পিছিয়ে গিয়েছে, সামনে অনেকটা সি বিচ রেখে গিয়েছে, চারিদিকে বালি আর বালি, আর আমার পিছন দিকে ঝাউবন। ঝাউবনের সামনে দু একটা অস্থায়ী দোকান, ডাব ঘুগনি মুড়ি এসব বিক্রি হচ্ছে, অসাধারণ পরিবেশ। সমুদ্রের দিক থেকে ঝোড়ো হাওয়া ভেসে আসছে আমার দিকে, আমি জানি না আমার কথা আপনারা শুনতে পাবেন কি না। চলুন সমুদ্রের দিকটা এগিয়ে যাই। এখানে সি বিচের বালির মধ্যে অসংখ্য লাল কাঁকড়া ঘোরাঘুরি করছে, পুরো সি বিচটা প্রায় লালই হয়ে রয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে ওদের কাছে গেলে ওরা দৌড়ে গিয়ে বালির মধ্যে ঢুকে পড়ছে। আমি জানি না ক্যামেরায় আপনাদের জন্য কতটা তুলে ধরতে পারবো, আমি চেষ্টা করে দেখছি। সমুদ্র অনেকটা পিছিয়ে গিয়েছে, কিন্তু সামনে দিয়ে একটা ছোট খালের মতো জলের রেখা ছেড়ে গিয়েছে। তো সেটাকে পেরিয়ে আমাকে ওপারে যেতে হবে, জানি না কতটা জল। তো ওপারে গিয়ে খানিকটা হাঁটলে আমি সমুদ্র পেয়ে যাব। চলুন খালটা পেরোনোর চেষ্টা করি এবার। যত সমুদ্রের কাছে এগিয়ে যাচ্ছি গর্জনের শব্দ তত তীব্র হচ্ছে। আমি জানি না একটু পরে আর কথা রেকর্ডিং করতে পারবো কি না, তাই এখন কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে রাখি। আমি বগুড়ান জলপাই এসেছি গাড়িতে, আমি বেরিয়েছিলাম সকাল 8টা নাগাদ, এখানে পৌঁছতে প্রায় 12:30 বাজে, কারণ আমি কোলাঘাটে খানিকক্ষণ ব্রেক নিয়েছিলাম আর রাস্তাটা বেশ খারাপ এবং জ্যামও ছিল। তা আপনি চাইলে ট্রেনেও আসতে পারেন বগুড়ান জলপাই, সেক্ষেত্রে আপনাকে ট্রেনে করে কাঁথি বা কোনটাই কোনো একটা স্টেশনে নেবে, সেখান থেকে টোটো ধরে আধ ঘন্টার মতো সময়ের মধ্যে চলে আসতে পারেন বগুড়ান জলপাইতে। আর বাসে তো আসতেই পারবেন, দীঘাগামী যে কোনো বাসে এসে আপনি কাঁথিতে নেমে পড়ুন, তারপরে ওখান থেকে টোটো করে চলে আসুন বগুড়ান জলপাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবে পুরো সি বিচটা লাল কাঁকড়ায় ভর্তি হয়ে আছে। দেখে মনে হচ্ছে সি বিচ কোনো কারণে লাল রং পেন্ট করা হয়েছে,
কিন্তু কাঁকড়াগুলোর কাছে গেলেই ওরা খুব তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। একটা কাঁকড়াকে খুব কাছ থেকে ধরে ফেলেছিলাম কিন্তু আমাকে দেখেই তাড়াতাড়ি গর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমি চেষ্টা করছি এখান থেকে ক্যামেরায় ছবি তোলার, আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা ভিডিওতে। অবশেষে আমি পৌঁছে গেছি সমুদ্রের জলের কাছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ছোট ছোট ঢেউ এসে আমার পা ভিজিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। অনবদ্য অভিজ্ঞতা, বিশাল বড় সি বিচ, যেদিকে তাকাই সেদিকেই দেখি সি বিচ। এখানে লোকজন খুব একটা বেশি নেই, সব মিলিয়ে 10-15 জন লোক হয়তো সি বিচে ঘোরাঘুরি করছে। তো আমি খানিকটা দূরে আছি তাই আমার মুখে মাস্কও নেই। মাঝে মাঝে সমুদ্রের জল এসে আমার পায়ে লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। পিছনে বিশাল সমুদ্র, সমুদ্রের মাঝখান দিয়ে দেখতে পাচ্ছি নৌকাগুলো যাচ্ছে দূরে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তবে এত সুন্দর সি বিচ আমি অনেকদিন পরে দেখলাম। আপনারা একদিন চলে আসুন অবশ্যই, দেখে যান বগুড়ার জলপাই কী সুন্দর, তার সৌন্দর্য একবার অনুভব করে যান নিজে। ক্যামেরা ব্যাগপত্র বালির উপর রেখে নেমে পড়লাম সমুদ্রের জলে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে খেলা কি কেউ মিস করে? আমি আর কৃষাণু এখানে এসে রীতিমতো ঢেউয়ের সঙ্গে খেলা শুরু করে দিয়েছি। তো কৃষাণুকে একটু জিজ্ঞাসা করি কেমন লাগছে বগুড়ার জলপাই। নিশ্চয়ই ভালো লাগছে, বেশ নিরিবিলি এলাকা, বেশ একদম ফাঁকা ফাঁকা রয়েছে। এখন মধ্যে সেরকম ডেভেলপ হয়নি, বাট কিছুদিনের মধ্যে হয়ে যাবে আশা করি। তবে নতুন একটা ভালো জায়গা দেখতে পেলাম এই দিনে। খুব সুন্দর জায়গা, আপনারাও আসলে খুব মজা পাবেন, এসে দেখে যান। আমি সি বিচে বেশ খানিকক্ষণ টাইম কাটালাম। তো ঘড়িতে 1:30 বাজে, সাগর নিরালাই থেকে বলেছিল 1:30 নাগাদ লাঞ্চ দেবে, বেশ খিদেও পেয়েছে, সেই সকালে ব্রেকফাস্ট করেছি। তো এবার গিয়ে লাঞ্চটা করে নেব, আপনাদের দেখাচ্ছি কী কী লাঞ্চ করছি। আর তারপরে ওখান থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব, যদি সুযোগ পাই তাহলে জুনপুর সি বিচটা একবার দেখব, তারপরে কপালকুণ্ডলা মন্দির দেখে রওনা দেবো ফিরতি পথে। পুরো সি বিচটাই প্রায় কভার করে রেখেছে একটা বড় ঝাউবন। আমি এখন সেই ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটছি। তো ঝাউবনের মধ্যে পরিবেশটা খুব সুন্দর, এখানে বেশ ছায়া আছে, মাথার উপরে রোদ উঠেছে কিন্তু ভেতরে খুব একটা রোদ লাগছে না। তো সেই ঝাউবনের মধ্যে দিয়ে আমি এখন হেঁটে বেড়াচ্ছি, অসাধারণ সুন্দর পরিবেশ। আমার বাঁ দিক থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছে, আর ডান দিকটা যদি চলে যাই তাহলে আবার সাগর নিরালেই পৌঁছে যাব। তো আপাতত আমি এই ঝাউবনের মধ্যে এনজয় করছি, দারুণ দারুণ ঝাউবন। এবার আমি রওনা দিয়েছি সাগর নিরালের উদ্দেশ্যে, আর দেরি করা চলবে না কারণ ঘড়িতে 2 বাজে অলরেডি। তো আমাকে এখান থেকে ফিরতেও প্রায় 3-3.5 ঘন্টা লাগবে। তাছাড়া জুনপুটের সি বিচটা দেখবো, কপালকুণ্ডলা মন্দির দেখবো, নাহলে যেতে যেতে রাত হয়ে যাবে। তো চলুন এবার সাগর নিরালে ফেরা যাক, আর ওখানে গিয়ে লাঞ্চটা কেমন এবং হোটেলটা কেমন সেটা একটু দেখা যাক। সাগর নিরালায় ফিরে এসে হাত মুখ ধুয়ে রেস্টুরেন্টে গিয়ে বসলাম। মিনিট দশেক অপেক্ষা করার পরই খাবার এসে গেল। বাড়ি থেকেও কিছু খাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম, কী জানি কোথায় কী খাবার পাই।
আর দেরি না করে খাবারে সদগতি করতে শুরু করলাম। এখানে ডবল বেড আছে, ডবল বেড নন এসি হচ্ছে 1300, ট্রিপল বেড নন এসি 1500, ফোর বেড হচ্ছে 1800। এসি হলে আপনার ডবল বেড চলে আসবে 2000, ট্রিপল বেড হচ্ছে 2500, ফোর বেড হচ্ছে 3000। সঙ্গে আমাদের ফুড প্যাকেজ আছে, পার হেড 700 আছে, 900 আছে, লাঞ্চ থেকে ব্রেকফাস্ট পর্যন্ত। এখানে আপনার লাঞ্চ থাকবে, স্ন্যাক্স থাকবে, পরের দিন ব্রেকফাস্ট থাকবে, ডিনার থাকছে মাস্ট। আর আপনার আসার জন্য আধার ভোটার কার্ড, আধার কার্ড তো লাগছে, সঙ্গে আপনার র্যাপিড টেস্ট বা আপনার ভ্যাকসিন, ডাবল ভ্যাকসিন বা এখন বর্তমানে সিঙ্গেল ভ্যাকসিন হলেও চলছে। আগের থেকে ফোন করে এলে আপনাদের সুবিধা হবে, কারণ আমাদের মোটামুটি আপনার ছুটি ছাটা বা শনিবার রবিবার এগুলো বুকিং থাকে। এমনি উইকডেজ এলে আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু ওই শনিবার বা ছুটি ছাটা থাকলে ওগুলো বুকিং করে আসবে। লাঞ্চের পরে সাগর নিরালার ভিতরটা ঘুরে দেখতে শুরু করলাম। বিশাল বড় কম্পাউন্ডের মধ্যে সারি সারি দাঁড়িয়ে রয়েছে কটেজ ও ঘরগুলো, তবে বেশ কিছু ঘর এবং কটেজের ছাদ তখনও কিন্তু অ্যাসবেস্টাসের তৈরি। সুতরাং বুকিং করার আগে ভালো করে হোটেলের ম্যানেজারের সঙ্গে কথা বলে নেবেন। লাঞ্চের পরে আমি সাগর নিরালাইট একটু ঘুরে ঘুরে দেখছিলাম। চারিপাশের পরিবেশ বেশ সুন্দর, মাঝখানে ছোটো ছোটো কটেজগুলো রাখা রয়েছে। তো এখানে ম্যানেজারের সঙ্গে একটু আগে কথা হচ্ছিলো, এসি এবং নন এসি দু রকমেরই ব্যবস্থা রয়েছে। তাদের একটা ফোন নম্বর আছে, সেখানে ফোন করে আপনি বুকিং করে চলে আসতে পারেন। এরপর রওনা দিলাম জুনপুটের উদ্দেশ্যে। যে রাস্তা ছেড়ে আমরা ডান দিকে টার্ন নিয়ে এসেছিলাম বগুড়ান জলপাই, আবার সেই রাস্তা দিয়ে ফেরত যেতে হলো। বগুড়ান জলপাই থেকে লাঞ্চ করার পরে আমি এসেছি জুনপুর সি বিচ খুঁজতে। খুঁজতে এই কারণে বলছি কারণ রাস্তার ধারে নেমে সমুদ্র প্রায় দেখতেই পাচ্ছি না, যেদিকে তাকাই শুধু দেখি শুটকি মাছ শুকানো হচ্ছে, চারিপাশে মাছের ভেরি, মাঝখান থেকে একটা সরু এক পেয়ে রাস্তা। আমি এখানে একজন স্থানীয় লোককে জিজ্ঞাসা করলাম, তো তার মতে সামনে একটা খাল আছে এবং তারপরে নাকি প্রচণ্ড কাদা, সমুদ্র থেকে নাকি যেতেই পারবো না। তাও একবার দেখে আসি খালটা অবধি যদি যাওয়া যায় কি না, চলুন আমার সঙ্গে। এই রাস্তা দিয়ে এগোতে এগোতে আমি অবশেষে এরকম একটা জায়গায় এসে পৌঁছলাম। এখানে দেখতেই পাচ্ছেন যে একটা খাল, গভীর খাল মাঝখান দিয়ে চলে গিয়েছে এবং তার মধ্যে দিয়ে জল যাচ্ছে, আর উপর দিয়ে বাসের একটা সরু সাঁকো। তো ওইটা পার হয়ে ওই পারে গেলে, আরও খানিকটা হাঁটলে তাহলে সমুদ্র পাওয়া যাবে। তো এই সরু সাঁকোটা পার হওয়ার রিস্ক আমি নিলাম না, কারণ নিচে জল কাদা, যদি পড়ে যাই তাহলে জামা প্যান্ট একেবারে যাবে, সঙ্গে আর এক্সট্রা জামা প্যান্টও নেই। তবে এখান থেকে আমি দূরে ঝাউবন দেখতে পাচ্ছি আর সেখান থেকে সমুদ্রের গর্জনও ভেসে আসছে, আর বাঁদিকে তাকালে আমি দূর থেকে সমুদ্র দেখতে পাচ্ছি। আমি একবার সেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি, দেখুন আপনারা দেখতে পান কি না। তো এটাই জুনপুট, তো এটা টুরিস্ট স্পট হিসেবে কতটা ভালো আমি জানি না। এখানে আসলে আপনি শুটকি মাছ দেখতে পাবেন, মাছের গন্ধ পাবেন, আর সমুদ্র দেখতে গেলে আপনাকে রীতিমতো কসরত করতে হবে। তো চলুন আপনাদের এখান থেকে একবার দেখাচ্ছি, যদি আপনারা সমুদ্রটা দেখতে পারেন। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমি এলাম, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন চারিদিকে জলের ভেরি, এর মধ্যে মাছ চাষ হয়, আর এইগুলো সব শুটকি মাছ শোকাচ্ছে। আমি যদি ডান দিকে ক্যামেরাটাকে সরাই তাহলে আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে দিগন্ত রেখা বরাবর যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে দৌড় থেকে সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না। আর একটু আগে যে খালের কথা বললাম সেটা হচ্ছে এইটা, এই যে বাসের সাঁকো, এটা পেরিয়ে যেতে হবে।
যেটা আমি ঠিক সাহস করে উঠতে পারলাম না, আপনারা পারলেও পারতে পারেন। সাঁকো পেরিয়ে এই রাস্তা দিয়ে গেলে ওই দূরে দেখতে পাবেন ঝাউবন, এই ঝাউবনের ওই পাশ থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছে। তো আমি আবার ফিরে যাচ্ছি আমার গাড়ির দিকে। তো গাড়ি থেকে গাড়ি নিয়ে এবার আমি যাবো কপালকুণ্ডলা মন্দির, তারপর ওখান থেকে ফিরতি পথ ধরবো। আমরা এখন জুনপুর দেখার পরে চলেছি কপালকুণ্ডলা মন্দিরের উদ্দেশ্যে। তো এই ফাঁকে সাগর নিরালায় কীরকম লাঞ্চটা করলাম সেটা সম্বন্ধে আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি। তো আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম কাতলা থালি, দাম পড়লো 350 টাকা। তার মধ্যে ছিল ভাত, ডাল, একটা তরকারি, আলু পোস্ত, চাটনি, মিষ্টি, পাঁপড়, আর মাছটা কাতলা মাছ ছিল। তো স্বাদ খারাপ না, খুব ভালো না হলেও কাজ চলে যায়। তবে দামটা আমার কাছে একটু বেশি লাগলো, এটাই প্রথম 350 টাকা হওয়া উচিত ছিল না। যাই হোক, এখানে আর কোনো খাবার জায়গা নেই, সুতরাং ওখানে আপনাকে খেতে হবে। তো আপনারা এসে খেয়ে দেখতে পারেন কেমন টেস্ট। জুনপুর দেখা শেষ করে রওনা দিলাম কপালকুণ্ডলা মন্দিরের পথে। পথে পড়ল বাকিপুট, নেমে পড়লাম সেখানেও। জুনপুর দেখা শেষ করে কপালকুণ্ডলার দিকে এগোচ্ছিলাম, রাস্তার ধারে হঠাৎ একটা উঁচু দেওয়ালের পিছন থেকে সমুদ্রের আওয়াজ শুনতে পেলাম। নেমে পড়লাম দেখার জন্য কি ঠিক ব্যাপারটা। পরে বুঝলাম যে ওটা আসলে সমুদ্রের বাঁধ। সে বাঁধের উপর দিয়ে উঠে সিঁড়ি দিয়ে নেমে দেখি অসাধারণ দৃশ্য। আমার পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র, সেখান থেকে বড় বড় ঢেউ আমার দিকে এগিয়ে আসছে এবং খুলে আছড়ে পড়ছে। চলুন আপনাদের সমুদ্রটা ভালো করে দেখাই। এখানে সমুদ্রের ঢেউ যেন বগুড়ান জলপাইয়ের থেকে আরেকটু বেশি। এখনই সমুদ্রের বাঁধটপকে ওপারে গিয়ে যে সিবিচটা দেখে এলাম সেটা আসলে বাকিপুট সিবিচ। সেটা তো এটাও দেখতে খুব ভালো লাগলো, কমপক্ষে জুনপুটের থেকে অনেকই ভালো। বাকিপুটে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে আমাদের গাড়ি আবার এগিয়ে চলল বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত কপালকুণ্ডলা মন্দিরের দিকে। মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হলো এখানে ঘন জঙ্গল, একটা কাপালিক ও একদল ডাকাত হলে ব্যাপারটা বেশ জমে যেত। আমি দাঁড়িয়ে আছি এখন মেদিনীপুরের দরিয়াপুরের কপালকুণ্ডলা মন্দিরের ঠিক সামনে। এই মন্দিরে একটা খুব সুন্দর ইতিহাস আছে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একসময় এখানকার এই দরিয়াপুরের ডেপুটি কালেক্টর ছিলেন এবং সেই সময় তিনি তার দ্বিতীয় উপন্যাস কপালকুণ্ডলা লিখছিলেন। এই মন্দির এবং এখানকার পরিবেশ থেকেই তার কপালকুণ্ডলার আইডিয়াটা মাথায় আসে এবং এখানকার পটভূমিকা ইউজ করেই তিনি তার উপন্যাসটি রচনা করেন। তো এই জন্য এই কপালকুণ্ডলা মন্দিরটি বেশ বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত এবং বেশ জনপ্রিয়, অনেকে এখানে দেখতে আসেন এই মন্দিরটিকে। কিন্তু আপাতত করোনা ভাইরাসের প্রকোপের জন্য মন্দিরের পূজাপাঠ, দর্শন, সমস্ত কিছু বন্ধ রাখা রয়েছে। দেখে নিলাম মন্দিরের সামনে সেই স্থানটি যেখানে দাঁড়িয়ে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র তার কপালকুণ্ডলা উপন্যাসের কল্পনা করেছিলেন। এখন ঘড়িতে বাজে 4:10। আমার আজকে সব কটা স্পট দেখা হয়ে গিয়েছে, এবার আমি বাড়ির দিকে রওনা দেব। এখান থেকে পৌঁছতে প্রায় 3.5-4 ঘন্টা লাগবে।
আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টে জানান। আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ান্ডারিং বিদ্যুৎ। যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে লিখে জানান আর কোথায় বেড়ানো আপনি দেখতে চান। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং লাগে। আর যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন বা এর আগে ভিডিও দেখে থাকেন অথচ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দেবেন, কারণ তাহলে আমি ভিডিও আপলোড করলেই আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এইরকম ভিডিও নিয়ে আমি আবার এই চ্যানেলে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।